হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসারি থেকে। আজকে আমি আপনাদের সাথে একটি প্ল্যাগইন নিয়ে কথা বলবো, ওয়ার্ডপ্রেস প্ল্যাগইন। এটি হচ্ছে নো ফলো অল এক্সটার্নাল লিঙ্ক। তো এই প্ল্যাগইনসটির আসলে কাজ কি? যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছেন তাদের জন্য এই প্ল্যাগইনসটি অনেক চমৎকার একটা প্ল্যাগইনস। বিকজ আমরা দেখা যায় যে অনেক সময় আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইটে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এগুলো করি এবং এগুলোর রিলেশন যেটা বা আপনার রেফারেন্স যেটা, এটা আমরা দিতে ভুলে যাই, বা এটার প্যারামিটার যেটা, এটা দিতে আমরা হচ্ছে ভুলে যাই। তাতে দেখা যায় যে আমরা যখনই কোনো বাইরে বা ইন্টারনাল লিঙ্ক করছি, এগুলো আমাদের ওয়েবসাইটের যে অথরিটি আছে এই অথরিটিগুলো আপনার পাস হচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে আপনার ডু ফলো নো ফলো। তো এখন আপনি যদি ডু ফলো দিয়ে রাখেন তাহলে যেটা হবে যে আপনার ওয়েবসাইট, আপনার যে অথরিটি আছে সেটা, যে লিঙ্ক দিচ্ছেন আপনি, লিঙ্ক আপ করছেন, সেটা হচ্ছে আপনার অথরিটি পাস হবে অন্য সাইটে। আর যদি নো ফলো থাকে তাহলে কি হবে যে আপনার ওয়েবসাইটের অথরিটি অন্য সাইটে পাস হবে না। তো এখন এগুলো আমাদের অনেক সময় আমরা ভুলেও আপনার হচ্ছে যে ভুলে যাই যে এগুলো সেট আপ করি না ঠিক মতো। তো আমরা একটা প্ল্যাগইন, আজকে যে প্ল্যাগইনটি নিয়ে কথা বলবো সেটি যদি আমরা সেট আপ করি, আমাদের ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। আমরা যখনই আমাদের ওয়েবসাইট থেকে বাইরে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেবো, সেটা অটোমেটিক্যালি নো ফলো হয়ে যাবে এবং আমার ওয়েবসাইটের ভেতরের আমি যদি লিঙ্ক আপ করি তাহলে সেটা ডু ফলো হয়ে যাবে। তো এটি অনেক চমৎকার একটা প্ল্যাগইন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফোকাস করছেন তাদের জন্য। তো অবশ্যই চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে একটু দেখি যে এই প্ল্যাগইনসটি কীভাবে ইনস্টল করবো এবং কীভাবে এগুলো কনফিগার করতে হয়। ওকে, সো এই ভিডিওতে আমরা আপনার হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের প্ল্যাগইন সম্পর্কে জানবো, যেটা হচ্ছে নো ফলো অল এক্সটার্নাল লিঙ্ক। সো প্ল্যাগইনটি প্রথমে আমরা আগে ইনস্টল করি, এরপর এটি কীভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তো ফার্স্ট আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, এরপর হচ্ছে প্ল্যাগইন যে অপশনটি আছে এখান থেকে অ্যাড নিউ, এখানে ক্লিক করব। এরপর আমাদের এখানে সার্চ বারে আমাদের লিখতে হবে নো ফলো অল এক্সটার্নাল লিঙ্ক। ওকে, সো এখানে দেখুন আমাদের হচ্ছে অনেকগুলো প্ল্যাগইন এখানে শো করছে। তো আমরা এই প্ল্যাগইনটির কথা বলছিলাম, জাস্ট আমরা যদি একটু ওপেন করি প্ল্যাগইনটি একটু ডিটেলসটা দেখার জন্য, দেখুন এই মুহূর্তে যেটা বলছে যে আমরা এই প্ল্যাগইনটি যদি ইনস্টল করি তাহলে আমাদের যত এক্সটার্নাল লিঙ্ক হবে, যতগুলো আমরা মানে আমাদের সাইট থেকে বাইরে আমরা লিঙ্ক দেব, সেই লিঙ্কগুলো হবে হচ্ছে আপনার নো ফলো লিঙ্ক, অটোমেটিক্যালি এটা নো ফলো হয়ে যাবে এবং টার্গেট অলওয়েজ আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে আপনার নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো এই প্ল্যাগিনটি অনেক চমৎকার একটি প্ল্যাগিন। তো আমরা কি করব, এই প্ল্যাগিনটি প্রথমে হচ্ছে ইনস্টল করব এবং এখান থেকে অ্যাক্টিভ করি। তো অলরেডি আমাদের প্ল্যাগিনটি আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়েছে, আর ইনস্টল হয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এটা কিভাবে ইউজ করব, আমরা যে কোনো পোস্ট বা পেজে যখনই আমরা যাব, যখনই কোনো নতুন লিঙ্ক আমরা তৈরি করতে যাব, যেমন ধরুন আমার হচ্ছে এই হচ্ছে একটি আর্টিকেল, এই হচ্ছে আমার একটি আর্টিকেল, এই আর্টিকেলের ভেতরে আমি কোনো লিঙ্ক যদি সেট করি, যেমন ধরুন এই যে হচ্ছে একটি লিঙ্ক গুগল, এই এখানে আপনার হচ্ছে যে আমরা একটা লিঙ্ক তৈরি করতে পারি বা আদার্স আমরা একটা লাইভ তৈরি করি, যেমন হচ্ছে আমি আমার আর্টিকেলটা এডিট অপশনে আসি এবং এইখানে আমি ডিটেলস ধরুন হচ্ছে একটা লিঙ্ক আমি এখানে সেট আপ করবো, যেমন জাস্ট ধরুন আমি এখানে হচ্ছে যে ফলো লাজুক হাসান অন ফেসবুক। সো আমি এইখানে এই ফেসবুক যেটা আছে এই ফেসবুকে আমি হচ্ছে লিঙ্ক আপ করতে চাচ্ছি। সো আমি এখানে আপনার যদি আসি এবং এইখানে আমি যদি লিঙ্ক আপ করি লাইক facebook.com/htabd, এটা আমার ফেসবুক আইডি, সো ইন্টার করলাম, দেন হচ্ছে আমার এখানে কিন্তু এটা নতুন লিঙ্কে ওপেন হবে, কি হবে এগুলো আমার কোনো কিছুই সেট করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে আমি আপডেট করে দিলাম। এবং পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, আমাদের ইন্টারনাল লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা হচ্ছে আমরা ট্রাই করব। তো এই মুহূর্তে ধরুন আমি হচ্ছে আরেকটা লিঙ্ক আপনার হচ্ছে এখানে তৈরি করি, চেক আউট মাই আর্টিকেল হিয়ার। সো আমি এখানে আরেকটা আপনার হচ্ছে লিঙ্ক তৈরি করছি যেটা কিনা আমার ওয়েবসাইটের ভেতরে, আর ফেসবুক যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে।
তো আমরা এই মুহূর্তে এই প্ল্যাগইনসটি দিয়ে চেক করে দেখব যে আসলে ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্কগুলো এটা নতুন ট্যাবে ওপেন হয় কিনা, এবং আপনার এটা আপনার হচ্ছে যে মানে বাইরের যেগুলো আছে, বাইরে আমাদের সাইট থেকে বাইরে যে লিঙ্কগুলো যাবে সেই লিঙ্কগুলো নতুন ট্যাবে ওপেন হয় কিনা, এবং আমাদের নিজেদের সাইটের যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনার আমাদের সেম ট্যাবে ওপেন হয় কিনা। সো আমরা এইখানে আপনার হচ্ছে এটা দিলাম এবং রিফ্রেশ করি আমাদের পেজটা। সো এই মুহূর্তে দেখুন আমরা হচ্ছে ফেসবুক একটা লিঙ্ক তৈরি করেছিলাম। তো আমাদের এই প্ল্যাগইনসটি ব্যবহার করার কারণে যেটা হওয়ার কথা ছিল, এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এই লিঙ্কে আমরা কোনো অথরিটি দিচ্ছি না আমাদের সাইট থেকে, এটা নো ফলো লিঙ্ক। সো আমি ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হওয়ার কথা, এবং সাকসেসফুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এটা কাজ করছে। সো আমি আমার নিজের সাইডের একটি লিঙ্ক হচ্ছে এখানে দিয়েছি, এবং এই মুহূর্তে দেখবো যে এই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হয় কি না, বা আমাদের এই পেজেই এটা ওপেন হয় কি না। সো এই মুহূর্তে দেখুন ক্লিক করলাম, এটি আমাদের এই সেম পেজেই কিন্তু ওপেন হচ্ছে। দ্যাট মিনস এই প্ল্যাগইনটি দুইটি কাজ করছে, যে আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো বাইরের লিঙ্ক আমরা দেই, কোনো রেফারেন্স আমরা দেই, তাহলে সেটা অটোমেটিক্যালি নো ফলো হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের কোনো ধরনের অথরিটি সেখানে পাস হবে না। এবং পাশাপাশি আমাদের নিজেদের ওয়েবসাইটের যদি কোনো লিঙ্ক আমরা এখানে লিঙ্ক আপ করি, সেটা অটোমেটিক্যালি আপনার ডু ফলো হবে এবং সেইখানে আপনার নতুন কোনো ট্যাবে ওই আর্টিকেলটা ওপেন হবে না, বা ওই লিঙ্কটা ওপেন হবে না। তো এটা একটু কনফিউজিং বিষয় আমার, যারা আসলে আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানেন তারা বিষয়গুলো খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা একেবারেই নতুন আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাকে কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই প্ল্যাগিনটি এভাবেই আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, এবং এটা আপনার অনেক চমৎকার একটা প্ল্যাগিন। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থেকে বাইরে কোনো সাইডে লিঙ্ক দেওয়ার প্রয়োজন না হয়, তাহলে আপনি এই লিঙ্কটি ব্যবহার মানে এই প্ল্যাগিনটি আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটা আপনাকে অনেক হেল্প করবে, আপনার অনেক সময় আপনার হচ্ছে সেভ করবে। তো ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনের জন্য অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে আমার ইন ফিউচারে যে আপডেটের যে ভিডিওগুলো আসবে সেগুলোর একটি নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।